হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রিম হাউস। তো দেখো, এখন তরকারিগুলো আমি ধুয়ে ফেলছি। তো তরকারির মধ্যে রয়েছে ঝিঙে, কচু, আলু। এবার তরকারিগুলো আমি কেটে নিয়ে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বসিয়ে দেবো। সকাল সকালই রান্নাটা কমপ্লিট করে নেবো, কারণ অনেক কাজ আছে সকাল থেকে। তরকারিটার মধ্যে আমি হলুদ, লবণ, চিনি আর জিরে, ধনে গুঁড়ো দিয়েছি, দিয়ে কষিয়ে নিলাম। দেখো তরকারিটা আমার হয়ে গেল। কচুতে আবার একটু ঝোল টেনে নেয়। তো তোমাদের আমি শর্টেই দেখাচ্ছি, এখানে যেহেতু কাজ রয়েছে আমার, ফ্রক তৈরি করতে হবে চারটে। দেখো সেগুলো আমি পরপর কেটে ফেলছি, দুটো পিঙ্ক কালারের হবে আর দুটো রেড কালারের হবে। তো ফ্রকগুলো পটাপট করে আমি কেটে ফেলি, তারপরে আমি মাছ রান্না করব। দেখো আমার হাজব্যান্ড বাজার থেকে মাছ এনেছে, রুই মাছ। সেটাকে আমি আলু দিয়ে, জিরে, আদা, টমেটো, শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভালো করে কষিয়ে নেব আলুগুলো। যাই হোক, রান্নাটা হয়ে গেছে, আমি ছানাপোনাদের সাথে একসাথে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ্ছি, কারণ ওদের বাবা এখনও আসেনি। তো যাই হোক, রান্নাটা খুব ভালোই হয়েছে, অসাধারণ। ছানাপোনারাও খুব তৃপ্তি সহকারে খাচ্ছে আর টিভি দেখছে। খাওয়া দাওয়া কমপ্লিট হলে আমি ফ্রকগুলো তৈরি করে নেবো। কাটা তো হয়ে গেছে, দেখো ফ্রকগুলো আমার তৈরি হয়ে গেছে। তো আজকের মিনি ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর প্লিজ কমেন্ট করে জানাবে কেমন হলো।